আমি দেখতে পাচ্ছি আমাদের শোরুমের একটি বিএমএল গাড়ি, যেটা ডেলিভারি করা হয়েছিল প্রায় আপনার 1.5 বছরের মতো। হঠাৎ হঠাৎ দেখলাম রাস্তার উপরে, দেখি আমার জিজ্ঞাসা করব আমাদের কি হয়েছে, রাস্তায় গাড়ি বেশি জন্য যাওয়া যাচ্ছে না। ভাই আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন? কি অবস্থা, গাড়িতে কি হয়েছে ভাই? গাড়ি কেমন চলতেছে? কোন ট্রাবল আছে? ভাই কেমন আছেন? গাড়ি কেমন চলতেছে ভাই? এটা ইসুজু ইঞ্জিন, জাপানি সার্ভিস, মোটামুটি ভালো দিচ্ছে তো না? আপনারা শুনলেন, এটা বিএমএল, এটা 1.5 বছরের বেশি সময়, আসলে 17 মাস হয়ে গেছে গাড়িটা, ফুল এখনো ফ্রেশ আছে। ওরা ব্রেক মেলানোর জন্য এখানে আসছে। গাড়িতে এখনো কোনো ট্রাবল দিই নাই। গাড়ি হচ্ছে আপনার হাওয়ার ব্রেক। এটা কি এয়ার ফিল্টারের প্লেট না? গাড়ি গিয়েছিল কোথায়, ছিল কোথায়? আপনারা সাতক্ষীরা যান না গাড়ি নিয়ে? আর এখন তো পদ্মা সেতু হয়েছে, রিল্যাক্স হয়ে ইনারা গাড়িটা নিচে হচ্ছে আপনার 1.5 বছর 17 মাস, এরপরে আর একটা গাড়ি নেওয়ার জন্য বুকিং করছে। আপনার যে গাড়িটা নিয়েছেন ওটাও কি বিএমএল না? একটা নেওয়ার পর আরেকটা নিলেন কেন ভাই? ভালো লাগছে, সেজন্য নিয়েছি। আচ্ছা আচ্ছা, সে গাড়িটা কোথায় যেটা নিচ্ছেন? ও এই তো, এই যে দেখুন, এটাও বিএমএল, এটাও কিন্তু বিএমএল। ওইটা নিচে আপনার 17 মাস, এটা ভালো, ওটা ভালো সার্ভিস দেওয়ার পর এটাও আবার নিচে, এটা রিকন্ডিশন ধরা গাড়ি, এটাও নিচে ওনারা দেখুন, এটাও কিন্তু বিএমএল ফ্রেশ গাড়ি। ওরা একটা নেওয়ার পর, ভালো পাওয়ার পর কিন্তু গাড়িটা আবার নিচে। আমি পিছনে খেয়াল করি না যে গাড়ি, দুইটা গাড়ি এখানে আছে।